एवेयथाभक्ति पादयोस्तव जायते तदा कुरु स्वदेवेश नाथस्त्वं नो यतर्हि नामसंकीर्तनं दुःखशमनस्तं नमामि श्रीहरिं परम् नमामि श्रीहरिं परम् नमामि श्रीहरिं परम् श्रीमद्भागवत शुरू हुए श्री प्रणाम दिए सच्चिदानंद रूपाय विश्वोत्पत्तिपत्रय विनाशाय श्रीकृष्णाय वयम् नमामि श्रीहरिं परम् नमामि श्रीहरिं हरे कृष्ण हरे कृष्ण कृष्ण Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
প্রণাম করতে চান, আলাদা করে প্রণাম নিবেদন করতে চান, তাড়াহুড়ো না করে আমি বসে আছি, চিন্তার কোনো কারণ নেই, চাপের কোনো কারণ নেই, খুব সুশৃঙ্খলভাবে আসবেন এবং সবকিছুর শেষে একে একে দণ্ডবত প্রণাম করবেন। সকলের মঙ্গল হোক। জয় হৃদয় প্রাণ গৌর সুন্দর, জয় নাটুবা গৌরাঙ্গ সুন্দর, জয় জগদ্ধ। আমার শ্রী গুরুপাদ পদ্ম বৈষ্ণবাচার্য ভাগবত নন্দী শ্রীমান মহানবব্রত ব্রহ্মচারী মহারাজের আপন চরণে প্রণাম জানাই এবং এ সপ্তাহব্যাপী ভাগবতী কথার যিনি দেশাসনে অধিষ্ঠিত আমার পরম প্রিয় বন্ধুবর শ্রীমান রাধাবিনোদ ঠাকুর গোস্বামীজীকে আমার দণ্ডবত প্রণাম জানাই এবং বিবেকদাকে প্রণাম জানাই এবং আপনাদের সকল নবদ্বীপবাসীদের আমি প্রণাম জানাই। আজকে আমার সৌভাগ্য হল আমি খুব ব্যস্ত ছিলাম কলকাতায় আমাদের অন্যান্য উৎসব নিয়ে এবং গ্রন্থ নিয়ে আমার মন প্রাণ ভরে গেল। আমি ওনার ভাগবত সপ্তাহ শুনিনি, আজ প্রথম শুনলাম। বক্তৃতা অনেক জায়গায় নিয়ে গেছি, সব জায়গায় উনি জয় করেছেন, আজও আমাদের হৃদয় মন জয় করলেন। আমার সেই গুরুদেব বলতেন যে মানুষ দুটো জিনিস শুনতে চায়, যুদ্ধ বিগ্রহ কথা আর প্রেমের কথা। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই টুকুই করলেন, গীতার মাধ্যমে মহাভারতের মাধ্যমে আমাদের ধর্মকথা শোনালেন আর ভাগবতের মাধ্যমে আমাদের প্রেমের কথা শোনালেন। সেই জন্য এই দুটো ছাড়া আমাদের গতি নেই, গীতা আর ভাগবত এই দুটো পরিপূরক। গীতা বলেছে সর্বধর্ম পরিত্যাগ মামেকং শরণং ব্রজ, আর ভাগবত তার মূর্তি দেখিয়েছে ভুজভুগি কাকে রবি সারে। সেই জন্য ভাগবত এমন একটি শাস্ত্র যা জগতে তিন শ্রেণীর মানুষকেই তৃপ্তি দেয়। আমি থাকতে পারি পুরীতে সাত দিন যদি মহানাম বাবা ভাগবত পাঠ শোনান। মা আনন্দময়ী মতো মানুষ তিনি বলছেন মহানাম বাবা ভাগবত শুনলে আমি থাকবো। তাহলে আত্মারাম আত্মকাম তাদেরও ভাগবত উপাদেয়। আর মধ্যবিত্ত যারা আমাদের যারা মুমুর্ষু বা মুমুক্ষ আমরা ভগবানকে পেতে চাই তাদের কাছেও ভালো লাগে, কারণ ভব ঔষধা ভবরোগের ঔষধ স্বরূপ। আর যারা ভোগী লোক যারা এই সমস্ত কিছুর মধ্যে নেই, পথ চলতে চলতে শুনছে বা বসে তো ভালোই পাঠ করছে, শুনতে ভালো লাগে শ্রোত্র মনোভিরামাত, তাহলে জগতের তিন শ্রেণীর মানুষকে এই ভাগবত তৃপ্তি দেয়। তাই এহেন ভাগবত আমাদের জীবাতু বিবত ভাগবতম রসমালয়ম, যতদিন প্রাণ থাকে যতদিন পৃথিবী থাকে ততদিন ভাগবত আপনারা রস পান করুন। এই রস অমৃত সমান স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের ভাগবত কোন পার্থক্য নেই, শ্রীকৃষ্ণ স্বয়ং পরিবর্তিত। আর আমাদের শ্রী গুরুদেব বলতেন ভাগবত দশম স্কন্ধ, এটা সবসময় পাঠ করবে, পরিবর্তে দশম স্কন্ধ মুখস্থ করিও। তাই আমাদের পরম সৌভাগ্য নবদ্বীপবাসীর পরম সৌভাগ্য যে আমরা এইরকম ভাগবত বক্তা পেয়েছি। আমার তো মনে হয় যে আমরা যদি সরকারকেও অনুরোধ করি যে ভাগবত পাঠের জন্য প্রত্যেক গ্রামে গ্রামে একটা অভিবাসন কেন্দ্র করে দিই, সেখানে নিত্য ভাগবত চর্চা হবে, গীতা চর্চা হবে, তবে সনাতন ধর্ম রক্ষা পাবে। নতুন আমাদের ধর্মে রক্ষার কোন উপায় নেই, এই কৃষ্ণকথাই আমাদের বাঁচাবে। ডক্টর ভেনেশনাথ চক্রবর্তী আমার গুরুদেবকে বলছিলেন আপনি বাংলাদেশে কেন করে থাকেন, ভারতে আসলে কত বড় বড় আসর পাবেন। সে গুরুদেব সেদিন মৌনী ছিলেন, তিনি স্লেটে লিখে দিলেন দরিদ্রাম ঘর কমতেও, যেখানে বলার কেউ নেই, সব মহাপুরুষ চলে এসেছে ভারতে, মহানামব্রতজি ছিলেন, সকলের কাছে 2 কোটি হিন্দু, তারা হা বিশ্বাস করে থাকতো কবে মহানাম দিয়ে এসে ভাগবত পাঠ শোনাবেন। এখনো তারা আমাদের সম্প্রদায়ের ভাগবত বক্তাদের কাছে হাত তাদের চেয়ে থাকে কবে তারা ভাগবত পাঠ শোনাবেন। তাই বাংলাদেশের মানুষ হরিনাম এবং ভাগবত নিয়ে বেঁচে আছে, মুসলমানের রাজত্বে কি করে তারা বাঁচে, এই হরিনাম আর ভাগবত তাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা খুব দুর্দশাপূর্ণ, আপনারা বুঝতে পারছেন আমরা এখানে বাঁচতে পারবো কিনা আমাদের কেউ নেবে না। তাই আমাদের একমাত্র রক্ষা করবে এই ভাগবতের কথা আমি স্বামীজির কাছে প্রার্থনা করবো। আমি সমগ্র জীবন এই ভাগবতের সেবা করে আমাদের বাঁচান, আমাদের এছাড়া কোনো ভাগবতের জয় হোক, আপনার জয় হোক, জয় জগদ্ধ। আমরা শেষে প্রভু অন্বেষণ ভার করতে চাই, জয় জগদ্ধ। শ্রী শ্রী মহারাম সম্প্রদায়ের সহ সভাপতি এবং এই শ্রী শ্রী হরিসভা মন্দিরে সেবায় এবং নবদ্বীপ ধামের প্রাচীন সন্ত প্রবর শ্রীমদ বিবেকবন্ধু ব্রহ্মচারী মহারাজ আজকে কথা বিশ্রামের লগ্নে তিনি তার ভাব ব্যক্ত করবেন।
পৌঁছতে পৌঁছবার সেবা করো এবং সকল সজ্জন মানুষকে জানানোর জন্য দীর্ঘ সাত দিন আমাদের যেরকম একটি ভক্তিরসে যে প্রেমের কথা নিবেদন করলেন না সে বলার মতো নয় সে ভাড়া দেওয়ার কথা আমার নেই আমার ছোট ভাই গৌরব সঙ্গে অনেক কথাই বললেন কিন্তু আমরা আশা করি আপনারা সকলের এই আসন উপস্থিত হয়েছেন তাদের জানাই আমি উন্নতি এবং শত শত ধন্যবাদ তার সঙ্গে জানাই আমাদের পাঠক মহাশয়কে উন্নতি এবং অভিনন্দন তিনি যে আমাদেরকে এইভাবে এসে আমাদের সে মৃত অবস্থা থেকে আশ্বস্ত করেন আমরা সত্যি কৃতার্থ হব আমরা গৌরচরণের গৌরচরণে প্রার্থনা জানাই তিনি দীর্ঘ আয়ু হন এবং আমাদের সঙ্গে এইভাবে এসে এই করি কথা বলে সকলকে সঞ্জীবিত করুন এই প্রার্থনা আমরা আত্মসাধনে নিবেদন করে আমি যাচ্ছি জয় জগৎবন্ধু জয় নাগ জয় সকল জগৎ সত্যবাসী জয় জয় শুধু সজ্জনের মাঝে বলার মতো কোনো ভক্তি প্রেম কোনটি নেই তারপর যে করে না বললে না হয় বাংলাদেশ থেকে এসেছিলাম বন্ধু জগৎ বন্ধু ত্রিভুবন ইন্দু রস সিদ্ধান্তের সার ভাগবতের প্রতিপাদ্য দেবতাই কৃষ্ণ গৌর জগৎ বন্ধু সুন্দর সেই মহাবতারি শ্রীপ্রভু জগৎ বন্ধু সুন্দর তিনি জগৎবাসীর উদ্দেশ্য উদ্ঘোষণা করেছেন ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অবিরত অনাসক্তি শুদ্ধ ভক্তি ভাব শুনির মনে দেবেন্দ্র প্রণাম জানাই বলছি যে আমার এই নবদ্বীপ ধামবাসীর কাছে একটি ভিক্ষা কি যেন এই বৈশাখী পূর্ণিমায় প্রতিবার এখানকার ভাগবতের প্রথম চোখের বহু সুন্দর আপনারা যেন এই আয়োজনটা করেন সকলে মিলে এবং এই ভাগবত বক্তা ঠাকুরের কাছেও প্রার্থনা করছি আপনার প্রতি বছর করছি যে আপনারা যদি না হয় এই যে ভিক্ষা প্রথম আমাদেরই আছে সবার কাছে ভিক্ষা করে সবাই একটু ভিক্ষা একটু দিয়ে দিও দর্জনের সত্যি সবে হয় যেন প্রতি বছর এটা হয় এই এই মন্দিরে ভাগবত মহাপুরাণ কি Yeah, I'm not
Thank you.
বাজনা লোক বাজনা